বন্ধুরা, শেষ বিকেলে সূর্যাস্তের পরে চারিদিকে যখন আধান নামতে শুরু করলো, এই দেখি আপনি আপনার ঘরের বাতিগুলোকে জ্বালিয়ে দিলেন। এর কিছুক্ষণ পরে দেখলেন যে আপনার আশেপাশের সকলেও তারা বাতি জ্বালাতে শুরু করে দিয়েছেন। আমাদের আধুনিক জীবনে প্রযুক্তির অসংখ্য অবদানের মধ্যে অন্যতম হলো বৈদ্যুতিক বাতির আবিষ্কার। বাতি ছাড়া আদিমকালের মতো রাতের বেলা আগুন জ্বালিয়ে থাকার কথা আমরা কল্পনাও করতে পারি না। আজকাল বাসা বাড়ি থেকে শুরু করে প্রায় সব জায়গায় যে টিউব লাইট বা এনার্জি লাইট ব্যবহার করা হয়, তা মূলত ফ্লোরোসেন্ট লাইট। এই লাইট হলুদ বাল্ব বা ইনক্যান্ডেসেন্ট লাইট থেকে অনেক উন্নত আর সাশ্রয়ী। পিটার কুপার 1901 সালে যে ভারত বাষ্প ল্যাম্প উদ্ভাবন করেছিলেন, তা কালের সাথে সাথে উন্নত হয়ে বর্তমান ফ্লোরোসেন্ট লাইটে পরিণত হয়েছে। আর আজকের ভিডিওতে আমরা এই ফ্লোরোসেন্ট লাইট কি তা বিস্তারিতভাবে জানবো। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ফ্লোরোসেন্স প্রক্রিয়াটা কি। এই ফ্লোরোসেন্স প্রক্রিয়া হচ্ছে টিউব লাইট থেকে আলো নিঃসৃত হওয়ার প্রক্রিয়া। আলো হলো এক প্রকারের তড়িৎচুম্বকীয় শক্তির বিকিরণ। এই আলো উৎপন্নের মূল কারণ হলো ইলেকট্রনের শক্তি গ্রহণ ও বিকিরণ। ইলেকট্রন নির্দিষ্ট পথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘূর্ণায়মান, আর এই অবস্থায় ইলেকট্রন বাইরে থেকে অতিরিক্ত শক্তি গ্রহণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আবার এই শক্তি বিকিরণ করে পুনরায় পূর্ব শক্তি স্তরে ফিরে আসে। আর এই শক্তির বিকিরণের মাধ্যমে আলো সৃষ্টি হয়। আর আলো যখন কোনো বস্তুর ওপর পড়ে, তখন সেই বস্তু থেকে আলো আমাদের চোখে আসে এবং সহজেই কোনো বস্তু আমাদের দৃশ্যমান হয়ে ওঠে। 1857 সালে ফরাসি পদার্থবিজ্ঞানী আলেকজান্দ্রে বেকরেল, যিনি ফ্লোরোসেন্স এবং ফসফরেসেন্স প্রক্রিয়া নিয়ে গবেষণা করছিলেন, হঠাৎ একদিন তার মাথায় আসে ফ্লোরোসেন্ট টিউব নির্মাণের চিন্তা। তিনি বৈদ্যুতিক টিউবের মধ্যে লুমিনেসেন্ট উপকরণ নিয়ে পরীক্ষা করেন, যে প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে ফ্লোরোসেন্ট ল্যাম্পকে উন্নত করা হয়েছিল। আমেরিকান প্রকৌশলী পিটার কুপার হেউইট 1901 সালে প্রথম পারদীয় বাষ্প ল্যাম্পটি পেটেন্ট করেছিলেন। পিটার কুপারের পারদ ল্যাম্পটিকে আজকের আধুনিক ফ্লোরোসেন্ট ল্যাম্পের প্রথম প্রোটোটাইপ বলা হয়ে থাকে। স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের মতে, কুপারের ল্যাম্পটি জার্মান পদার্থবিদ জুলিয়াস প্লাকার এবং গ্লাস বোয়ার হেনরিকের কাছ থেকে নির্মিত। এই দুজন খুব অল্প পরিমাণ গ্যাসযুক্ত কাচের টিউবের মধ্যে বৈদ্যুতিক প্রবাহ দিয়ে আলো বিকিরণ করতে সক্ষম হয়েছিলেন। কুপার 1890 দশকের শেষ ভাগে পারদপূর্ণ গ্যাস টিউব নিয়ে কাজ করতে থাকেন এবং লক্ষ্য করেন যে প্রচুর নীল সবুজ আলো উৎপন্ন হচ্ছে। কিন্তু তিনি ভাবেন যে লোকেরা তাদের বাড়িতে নীল সবুজ আলোযুক্ত বাতি জ্বালাবেন না, তাই তিনি ফটোগ্রাফিক স্টুডিও এবং অন্যান্য শিল্পে টিউবটি কীভাবে ব্যবহার করা যায় তা সন্ধান করতে শুরু করলেন। এরপর তিনি জর্জ ওয়েস্টিং হাউসের সাথে একত্রে কুপার হেউইট ইলেকট্রিক কোম্পানি গঠন করেছিলেন এবং বাণিজ্যিকভাবে পারদ ল্যাম্প উৎপাদন শুরু করেন। 1934 সালে এডমন্ড জার্মার একটি উচ্চচাপের ল্যাম্প তৈরি করেন, যা একটা ছোট্ট জায়গায় আরও অনেক বেশি পরিমাণে আলো দিতে সক্ষম। কুপারের নিম্নচাপের পারদ বাতিটি প্রচুর পরিমাণে অতিবেগুনি আলো উৎপন্ন করত। জার্মার এবং অন্যান্যরা আলোর বাল্বের অভ্যন্তরে একটা ফ্লোরোসেন্ট আবরণ দেয়, যা অতিবেগুনি আলোকে শোষণ করে এবং সেই শক্তিকে দৃশ্যমান আলো হিসাবে আবার বিকিরণ করে দেবে। এভাবে একটা দক্ষ আলোর উৎস হয়ে ওঠে। অ্যাডমন্ড জার্মারের উচ্চচাপীয় বাষ্প ল্যাম্প ফ্লোরোসেন্ট ল্যাম্প ও পারদ বাষ্প ল্যাম্প থেকে কম তাপে আরও বেশি আলো দিতে সক্ষম ছিল। অ্যাডমন্ড জার্মার জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং আলোক প্রযুক্তিতে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। ফ্রেডরিক মেয়ার এবং হ্যান্স স্প্যানারের সাথে অ্যাডমন্ড জার্মার 1927 সালে একটি পরীক্ষামূলক ফ্লোরোসেন্ট ল্যাম্পের পেটেন্ট তৈরি করেছিলেন। প্রথম ফ্লোরোসেন্ট ল্যাম্পের উদ্ভাবক হিসাবে কিছু ঐতিহাসিক অ্যাডমন্ড জার্মারকে কৃতিত্ব দিয়েছেন। যাই হোক, এটি যুক্তিযুক্ত যে জার্মারের আগে ফ্লোরোসেন্ট ল্যাম্প আবিষ্কারের দীর্ঘ ইতিহাস রয়েছে। জর্জ ইনম্যান উন্নত এবং ব্যবহারযোগ্য ফ্লোরোসেন্ট বাতি নিয়ে গবেষণা করার জন্য জেনারেল ইলেকট্রিক কোম্পানির বিজ্ঞানীদের একটা দল বানিয়েছিলেন। অনেক প্রতিদ্বন্দ্বী সংস্থা চাপের মধ্য দিয়ে দলটি প্রথম ব্যবহারিক এবং টেকসই ফ্লোরোসেন্ট ল্যাম্প ডিজাইন করে, যা প্রথম 1938 সালে বিক্রি হয়েছিল। তবে এখানে উল্লেখ করা ভালো যে জেনারেল ইলেকট্রিক অ্যাডমন্ড জার্মারের আগের পেটেন্টটির অধিকার কিনে নেয়। জেনারেল ইলেকট্রিক ফ্লোরোসেন্ট ল্যাম্প পাইওনিয়ার্সের মতে 14 অক্টোবর 1941 সালে জর্জ ইনম্যানকে মার্কিন পেটেন্ট নম্বর 2259040 জারি করা হয়। এটিকে সাধারণত ফ্লোরোসেন্ট ল্যাম্পের ফাউন্ডেশন পেটেন্ট হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কিছু সংস্থা জেনারেল ইলেকট্রিকের সাথে এই সময় একই বিষয় নিয়ে কাজ করছিল এবং কিছু ব্যক্তি ইতিমধ্যে পেটেন্টের জন্য আবেদনও করে ফেলেছিল। জেনারেল ইলেকট্রিক যখন ইনম্যানের আগে একটা জার্মান পেটেন্ট কেনে, তখন তাদের অবস্থা আরও শক্ত হয়ে যায়। ফ্রেডরিক মায়ার, হান্স জে স্প্যানার এবং এডমন্ড জার্মারকে জারি করা মার্কিন পেটেন্টের জন্য জেনারেল ইলেকট্রিক তাদেরকে $180,000 দিয়েছিল। যদিও অনেকে ফ্লোরোসেন্ট ল্যাম্পের আসল উদ্ভাবককে নিয়ে তর্ক করতে পারে, তবে এটি স্পষ্ট যে জেনারেল ইলেকট্রিকই সর্বপ্রথম ফ্লোরোসেন্ট ল্যাম্প বাজারে এনেছিল। আবার অনেকের মতে টমাস এডিসন সহ অন্যান্য বেশ কয়েকজন বিজ্ঞানী ফ্লোরোসেন্ট ল্যাম্পের পেটেন্ট করে,
1896 সালে 9ই মে এডিসন একটা পেটেন্ট এমন ফ্লুরোসেন্ট ল্যাম্পের জন্য আবেদন করেন যা কখনোই বিক্রি হয়নি। তিনি ফসফরাসকে উত্তেজিত করতে পারদীয় বাষ্প ব্যবহার না করে এক্স-রে ব্যবহার করেছিলেন। বর্তমান বাজারে অনেক উন্নত প্রযুক্তি টিউব লাইট এসেছে, যার মধ্যে স্মার্ট এলইডি টিউব লাইট অন্যতম। এই ধরনের লাইটে ভয়েস কন্ট্রোল, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এর মতো আধুনিক প্রযুক্তি সমন্বয় করা হয়েছে, ফলে এখন মুখের সাহায্যে কিংবা মোবাইল অ্যাপ দিয়ে লাইটকে নিয়ন্ত্রণ করা সম্ভব। টিউব লাইট দেখতে একটা সাধারণ কাচের টিউব হলেও আজকের এই প্রযুক্তির পিছনে লুকিয়ে আছে বহু মানুষের অক্লান্ত পরিশ্রম, সাধনা আর ব্যর্থ প্রচেষ্টা। এরপর থেকে যখন আমরা এই প্রযুক্তির ব্যবহার করব, তখন হয়তো উপলব্ধি করতে পারবো কিভাবে আঙুলের স্পর্শ হতে টিউব লাইট আমাদের আলোকিত করে যাচ্ছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই করে এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন।